আসসালামু আলাইকুম, আজকে আমরা আপনাদের সাথে একটি এমআই A1 মনিটর আনবক্সিং করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে মনিটরের ফুল বক্সটি আছে, আমরা এটা এখনও খুলিনি, তো আপনাদের সাথে এই মনিটরের বক্সটি আনবক্স করি। আমি একটা নাইফ নিয়ে আগে এটার সিলটা কেটে নিচ্ছি। তো আমরা প্রথমেই পাচ্ছি এর ভিতরে একটি, এই প্যাকেটটার মধ্যে একটি ইউজার ম্যানুয়াল এবং এর সাথে আছে একটি HDMI। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এর মধ্যে একটি ইউজার ম্যানুয়াল, যেটা অবশ্য আমি কখনোই পড়ি না। আর এটা হচ্ছে একটি HDMI কেবল এবং এর সাথে কয়েকটি এক্সট্রা স্ক্রু এবং টুলস। তো এটা আমি পাশে রাখলাম। এরপরে আমাদের কাছে আছে মনিটরটি স্ট্যান্ড করার জন্য একটি স্ট্যান্ড, এর ভিতরে আর কিছু নেই। তারপর আমরা পাচ্ছি মনিটরের অ্যাডাপ্টারটি, আর এরপরে আমরা পাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডের সাথে মনিটরটি লাগানোর জন্য, ফিক্স করার জন্য আরেকটি ছোট্ট একটি স্ট্যান্ড। ওকে, তো এখন আমি পুরো মনিটরটি ওপেন করছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মনিটর, খুবই ভালো একটি মনিটর, এমআইয়ের 60Hz রিফ্রেশ রেটের একটি মনিটর। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ই হচ্ছে অলমোস্ট 24 ইঞ্চি, না 24 ইঞ্চি, এটা হচ্ছে অলমোস্ট 24 ইঞ্চি একটা মনিটর। তো আমরা এখন মনিটরটি লাগাবো এবং মনিটরটি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এই স্ট্যান্ডটি লাগাবো। স্ট্যান্ডটি লাগানোর পরে তারপরে আমরা মনিটরটি চালু করে দেখাবো। তার আগে আমি স্ট্যান্ডটি ফিক্সড করে নেই। এখানে এটা হচ্ছে নিচের অংশ এবং এটা এটার উপরে লাগবে, তারপরে এই অংশটা লাগবে মনিটরে। তো এখানে আপনারা এই বক্সের ভিতরে একটি টুলস পেয়ে যাবেন এবং স্ক্রুগুলো বক্সের ভিতরে দেয়া থাকবে আলাদাভাবে। তো এটা থেকে এটার সাথে আগে এটা ফিক্সড করে নেই। দেখতেই পাচ্ছেন আমি স্ট্যান্ডটি ফিক্স করে ফেলেছি এবং এই স্ট্যান্ডটি ফিক্স করার পরে জাস্ট মনিটরের এই অংশটা এটার সাথে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিলেই হবে। এবং এইখানে আপনারা যদি ইচ্ছা করেন, এখানে স্ক্রু আছে দুটো, এই স্ক্রু দুটো লাগিয়ে নিতে পারবেন একদম ফিক্স রাখার জন্য, অথবা স্ক্রু দুটো ছাড়াও আপনারা আসলে মনিটরটি বসিয়ে রাখতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং এই মনিটরটি আপনারা এইখান থেকে যেরকম ইচ্ছা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সামনে পিছনে এটা অ্যাডজাস্টেবল। তো এখন আমরা মনিটরটিতে পাওয়ার দিয়ে দেখব এর আসলে ডিসপ্লে রেজুলেশন কীরকম, এটা কীরকম দেখাচ্ছে ডিসপ্লেটা, সেটা আপনাদের দেখাবো। তো আমরা এখন এটাকে পাওয়ার অন করে তারপরে ফিরে আসছি। তো আমরা পুরো মনিটরটি সেট আপ করে নিয়েছি। তো এখন আমরা এটাতে পাওয়ার দেব, এই পাওয়ার কেবলটা দিচ্ছি। পাওয়ার কেবল দেওয়ার পরে আমি আমার ল্যাপটপের সাথে HDMI থেকে এটা কানেক্ট করে নিচ্ছি। HDMI থেকে কানেক্ট করার সাথে সাথে আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন। এই হচ্ছে স্ক্রিন, আমি এটা পরে দেখাচ্ছি, আগে এখানে পিছনে দেখুন। পিছনে এখানে আরও যে অপশনগুলো আছে সেটা সবথেকে ভালো যে সিস্টেমটা সেটা হচ্ছে এখানে আপনি একটা জয়স্টিক পাচ্ছেন। তো এই জয়স্টিকটা আপনি একটা বাটন থেকেই, অন্যান্য মনিটরগুলোতে যেমন অনেকগুলো বাটনের ঝামেলা থাকে সেই ঝামেলাটা নেই, যেমন এই একটা বাটন ইউজ করেই আপনি, যেমন এই জয়স্টিকটা যদি আমি প্রথমে একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে
এখানে পুরো সেটিংসটা চলে আসছে, যদিও এটা এখন চায়না ভাষায় আছে, আপনারা এটা ইংরেজি করে নিতে পারবেন। তো এখানে ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য জাস্ট এই জয়স্টিকটার আপ বাটন চাপলেই হবে। মনে করেন এই যে আমি যদি এটা এখন সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে তারপরে যদি আমি জয়স্টিকটা উপরের দিকে ধরি তাহলে এটা ব্রাইটনেসটা আরও বাড়ছে, এবং নিচের দিকে ধরে রাখলে ব্রাইটনেসটা আরও কমছে। তো আপনি এই একটা মাত্র বাটন দিয়ে পুরো সেটিং সিস্টেমটা কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে ভালো একটি সিস্টেম আমার কাছে মনে হয়েছে। তো এরপরে আসি যে এর ভিডিও রেজুলেশনটা কীরকম। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি আপনাদেরকে একটি 4K ভিডিও অন করে মানে প্লে করে দেখাচ্ছি যে আসলে কীরকম লাগে দেখতে। টুইটার থেকে একটি ভিডিও অন করছি, ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মনিটরের রেজুলেশনটা কীরকম লাগে দেখতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে রেজুলেশনটা হয়তো আমাদের ভিডিওতে অতটা ভালোভাবে বোঝা যাবে না, কারণ আমরা যে ভিডিও করছি সেটা খুব বেশি একটা ভালো ক্যামেরা না, সেই জন্য হয়তো রেজুলেশনটা ওইভাবে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এটাতে খুবই ভালো রেজুলেশনের আপনারা ভিডিও পাবেন, পিকচার কোয়ালিটিটা খুবই ভালো, 60Hz রিফ্রেশ রেটের একটি মনিটর। সো আশা করি ওভারঅল আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।